গুড মর্নিং গাইজ। তো আজ একটা স্পেশাল দিন, আজকে আমার একটা মামার বার্থডে। তো আমরা যাব ঘোষপুর বলে একটা জায়গায়, ওখানে মামা একটা গেস্ট হাউস ভাড়া নিয়েছে, তো ওখানে যাব। আর ঘোষপুর অ্যাকচুয়ালি ঘটকপুকুরের আগের স্টপ। চলো ব্লগটা শুরু করা যাক, আশা করি দেখো সবাই ভালোই লাগবে। আমার বাড়ির রাস্তায় ঢুকে গেছি এখন আমরা। এত সুন্দর ভিউটা তো কি বলবো, মানে রাস্তার পাশে ধান গাছ সবে হচ্ছে, আর আকাশের মেঘের অবস্থা এতটা সুন্দর তো কি বলবো। সো চলো একটা সিনেম্যাটিক শট দেখে নাও। मैं खा चला और बढ़ता गया, क्यों मारिए राह में साथ सांस लेता गया। तो कह दो ना हमें आज, तो दे दो ना एक बात, तो छेड़ो ना जज्बात में खो लेना। তো গাইজ আমরা এখন চলে এসি গেস্ট হাউসের ভেতরে, তোমরা দেখতে পাচ্ছ। বাট গেস্ট হাউসটা মানে ঠিক আছে, একটু অগোছালো হয়ে আছে। এখানে একটা মাসি থাকে, ওনাকে জিজ্ঞেসে করলাম, তা বলল যে মানে এখন অগোছালো, বাট যখন মানে তারা সময় মানে ডিসেম্বরের টাইমে এটা এগুলো সব কিছু ঠিকঠাক করে দেয়, আর বাইরে থেকে তখন ট্যুরিস্ট আছে। অ্যাকচুয়ালি যে এটার মালিক মানে যে কিনেছিল জায়গাটা, সে কোন মানে নিজের মতন করে সাজাচ্ছিল জায়গাটা এইভাবে, কারণ ওদিকে দেখলাম একটা মন্দির আছে, ওটা তোমাদের পরে দেখাচ্ছি, খুব সুন্দর মন্দির, হাফ মানে আধা আধা হয়ে পড়ে আছে। সেই লোকটা মানে কোনো একটা কারণে ঝাড়খণ্ডে চলে গেছে, এটা বিক্রি করে দিয়ে ওখানেই থাকে, এটা এইভাবেই পড়ে আছে। এখানকার মানে যারা লোকজন আছে তারাই মানে দেখাশোনা করে। একটু ঘুরিয়ে দেখাই আর ওই মন্দিরটার কথা বললাম, সেটাও দেখো। তো এইবার মামা কেক কাটবে, ওর অনেক বন্ধু। মুখগুলো ভূত করে দিয়েছে ওরা। সো গাইস ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে না, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। চলো টাটা।